हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द लास्ट पार्ट ऑफ इंडिगो रिटन बाय लुईस फिशर। फ्रेंड्स, हमें पार्ट थ्री पर्यंत देखेछी जे गांधीजी कीभाबे चंपारण विद्रोहते जयलाभ करेछेन एबं तिनी चाषीदेरके तादेर प्लाइट अर्थात तादेर जे मिजरेबल कंडिशन छिलो सेइखान थेके तिनी तादेरके मुक्ति दिएछेन। एबं आमरा एटाओ देखेछी जे चंपारणेर मानुषेरा कीभाबे तारा विद्रोही हये उठेछिल, तारा साहसी हये उठेछिल, तारा ब्रिटिशदेर एगेंस्टे विद्रोह करते आर भय पाच्छिल ना। फ्रेंड्स, गांधीजी किन्तु एटुकुनेर मध्ये थेमे छिलेन ना, तिनी चंपारणेर सोशली एबं कल्चारालि चंपारणके उन्नत करार जन्य तिनी जथेष्ट चेष्टा करेछिलेन। एबं एई पार्टे आमरा सेटाई देखब जे गांधीजी किभाबे चंपारणेर मानुषदेर जीवन उन्नत करार चेष्टा करेछेन। एई पार्टे फ्रेंड्स तोमादेरके खेयाल राखते हबे जे महात्मा गांधी चंपारणेर उन्नतिर जन्य की की काज करेछिलेन एबं तादेरके की की मेडिसिन देवा हतो, कोन रोग होले की मेडिसिन देवा हतो, एसेट्रा एसेट्रा। तो चलो फ्रेंड्स, आर देरी ना करे शुरू करी आमादेर इंडिगो पार्ट फोर। ইভেন্টস জাস্টিফাইড গান্ধীজ পজিশন, বিভিন্ন যে ইভেন্টগুলো ছিল, বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছিল সেখান থেকে আমরা গান্ধীর পজিশনটা জানতে পারি। উইদিন এ ফিউ ইয়ার্স দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স অ্যাবান্ডন্ড দেয়ার এস্টেট। কিছু কয়েক বছরের মধ্যে ব্রিটিশ যে প্ল্যান্টার্স ছিল, যারা নীলকর সাহেব ছিল, তারা অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত করে যাওয়া, ছেড়ে যাওয়া দেয়ার এস্টেটস, তাদের যে এস্টেট করেছিল, নীল কুঠিগুলো স্থাপন করেছিল, সেই কুঠিগুলো ছেড়ে তারা চলে গেল। উইচ রিভার্টেড টু দ্য পেজেন্টস, আর যেই জমিগুলো তাদের তারা কাদেরকে দিয়ে দিয়েছিল ঘুরিয়ে, চাষিদেরকে ঘুরিয়ে দিয়ে দিয়েছিল। ইন্ডিগোর শেয়ার ক্রপিং ডিসঅ্যাপিয়ার্ড, আর এইভাবেই ইন্ডিগোর যে নীল যে ভাগ চাষ সেটা ধীরে ধীরে লুপ্ত হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। গান্ধী নেভার কন্টেন্ডেড হিমসেলফ উইথ লার্জ পলিটিক্যাল অর ইকোনমিক সলিউশন, গান্ধীজি কখনোই নিজেকে পলিটিক্যাল এবং ইকোনমিক বিভিন্ন দিকগুলোতে জড়িয়ে ফেলেননি। কন্টেন্টেড মানে বিতর্কিত করা, নিজেকে তিনি এসবের মধ্যে জড়িয়ে ফেলেননি। হি স দ্য কালচারাল অ্যান্ড সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস ইন দ্য চম্পারণ ভিলেজ অ্যান্ড ওয়ান্টেড টু ডু সামথিং অ্যাবাউট ইট ইমিডিয়েটলি। তিনি চম্পারণের কালচারাল এবং সোশ্যাল যে ব্যাকওয়ার্ডনেস, তাদের যে সাংস্কৃতিক এবং সামাজিকভাবে যে তারা পিছিয়ে রয়েছে, গান্ধীজি এই চম্পারণের গ্রামগুলোর জন্য কিছু করার চেষ্টা করলেন, এবং যেটাই করবেন তিনি খুব তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করলেন। হি অ্যাপিলড ফর টিচার্স, তিনি তখন টিচারের জন্য অ্যাপিল করলেন যে এখানে আসার জন্য, বিভিন্ন টিচারদেরকে তিনি রিকোয়েস্ট করলেন। মহাদেব দেশাই, নরহরি পারিখ, টু ইয়াং ম্যান হু হ্যাড জাস্ট জয়েন্ড গান্ধি অ্যাজ ডিসিপল। মহাদেব দেশাই এবং নরহরি পারিখ, নামটা মনে রাখবে, যারা জাস্ট কিছুদিনের আগেই মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীর শিষ্য, ডিসিপল মানে শিষ্য, শিষ্য হিসাবে তারা জয়েন করেছিল, অ্যান্ড দেয়ার ওয়াইফস এবং তাদের স্ত্রীরাও। ভলেন্টিয়ার ফর দ্য ওয়ার্ক, তারা এসেছিল কিসের জন্য, তারা টিচার হিসাবে এসেছিলেন। তাহলে খেয়াল রাখতে হবে কে কে এসেছেন টিচার হিসাবে, মহাদেব দেশাই অ্যান্ড নরহরি পারিখ, আর তার সাথে তাদের ওয়াইফস। অ্যান্ড সেভারেল মোর কেম ফ্রম বোম্বাই, আরও কিছু মানুষ এসেছেন, কারা কোথা থেকে, বোম্বাই থেকে, পুনা অ্যান্ড আদার ডিস্টেন্ট পার্ট অফ দ্য ল্যান্ড, পুনা থেকে এসেছেন এবং আরও দূর দূর জায়গা থেকে এসেছেন। দেবদাস, গান্ধীজ ইয়ংগেস্ট সন, গান্ধীর যে ছোটো ছেলে তার নাম ছিল কি দেবদাস, সেও এসেছিলেন। অ্যারাইভড ফ্রম দ্য আশ্রম অ্যান্ড সো ডিড মিসেস গান্ধি, দেবদাস তার আশ্রম থেকে এসেছিলেন। আশ্রম বলতে এখানে সবরমতী আশ্রমের কথা বোঝানো হচ্ছে। সবরমতী আশ্রম থেকে গান্ধীজির ছোট ছেলে দেবদাস এসেছেন এবং তার স্ত্রী অর্থাৎ গান্ধীজির স্ত্রী মিসেস গান্ধি এসেছেন। প্রাইমারি স্কুলস ওয়ার ওপেন্ড ইন সিক্স ভিলেজেস, তখন ছয়টা গ্রামে প্রাইমারি স্কুল খোলা হলো। কস্তুরবাই টট দ্য আশ্রম রুলস অন পার্সোনাল ক্লিনলিনেস অ্যান্ড কমিউনিটি স্যানিটেশন। কস্তুরবা অর্থাৎ মহাত্মা গান্ধীর ওয়াইফ কস্তুরবা গান্ধি, কস্তুরবাই গান্ধি তিনি কী করলেন যে আশ্রমের যে বিভিন্ন রুলস রয়েছে সেই রুলসগুলো বিভিন্ন মানুষদেরকে, সমকল মানুষদেরকে শেখাতে লাগলেন। পার্সোনাল ক্লিনিনেস নিজেকে পরিচ্ছন্ন রাখা এবং কমিউনিটি স্যানিটেশন নিজের এরিয়াকে পরিষ্কার রাখার তার যে গাইড তিনি করছিলেন। হেলথ কন্ডিশনস ওয়ার মিজারেবল, আর এই চম্পারণে মানুষদের শারীরিক অবস্থা ছিল খুবই কষ্টকর, স্বাস্থ্যজনক অবস্থা ছিল খুবই খারাপ। গান্ধী গট আ ডক্টর টু ভলেন্টিয়ার হিজ সার্ভিস ফর সিক্স মান্থ, ছয় মাসের জন্য গান্ধীজি একজন ডক্টরকে এখানে আসতে বললেন। থ্রি মেডিসিনস ওয়ার অ্যাভেলেবেল, সেখানে তিন ধরনেরই ওষুধ শুধুমাত্র ছিল, খেয়াল রাখতে হবে কী কী ওষুধ। ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল মানে রেডির তেল, একটা যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই ক্যাস্টর গাছের তেল। কুইনাইন,
কুইনাইন হলো ম্যালেরিয়ার ওষুধ অ্যান্ড সালফার অয়েনমেন্ট, আর সালফার অয়েনমেন্ট ছিল অয়েনমেন্ট মানে মলমের মতো। এনিবডি হু শোড আ কোটেড টাং ওয়াজ গিভেন আ ডোজ অফ ক্যাস্টর অয়েল, যে কোটেড টাং অর্থাৎ জিভটা ভারী ভারী হয়ে গেছে, জিভের উপরে একটা আস্তরণ তৈরি হয়ে গেছে, তাদেরকে কী দেওয়া হতো? ক্যাস্টর অয়েল। অ্যানিবডি উইথ ম্যালেরিয়া ফিভার রিসিভড কুইনাইন প্লাস ক্যাস্টর অয়েল, কারো যদি ম্যালেরিয়া থাকে তাহলে তাকে দেওয়া হতো কুইনাইন আর ক্যাস্টর অয়েল। অ্যানিবডি উইথ স্কিন এরাপশন রিসিভড অয়েনমেন্ট প্লাস ক্যাস্টর অয়েল, কারো যদি স্কিনের প্রবলেম হতো তাদেরকে দেওয়া হতো অয়েনমেন্ট আর ক্যাস্টর অয়েল। খেয়াল রাখতে হবে কোন রোগের জন্য কোন মেডিসিন দেওয়া হতো। গান্ধী নোটিস দ্য ফিল দি স্টেট অফ উমেন্স ক্লোথ, গান্ধীজি এটাও লক্ষ্য করলেন যে সেখানকার যে মহিলারা তাদের যে শাড়ি, তার শাড়ির যে দুরবস্থা, ফিল দি স্টেট দুরবস্থা, সেটাও তিনি লক্ষ্য করলেন। হি আস্ক কস্তুরবাই টু টক টু দেম অ্যাবাউট ইট, তিনি কস্তুরবাই গান্ধী অর্থাৎ তার ওয়াইফকে বললেন যে এই গ্রামের মহিলাদের সাথে এই বিষয়ে কথা বলতে। ওয়ান ওমেন টুক কস্তুরবাই ইন টু হার হার্ট অ্যান্ড সেড, একজন মহিলা কি করলেন কস্তুরবাইকে যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা এই ধরনের শাড়ি পরেছ কেন, সেই মহিলা কস্তুরবা গান্ধীকে তার সাথে তার কুঁড়ে ঘরে নিয়ে গেলেন অ্যান্ড সেড, এবং বললেন লুক দেয়ার ইজ নো বক্স অর কাপবোর্ড হিয়ার ফর ক্লোথস, তিনি বললেন যে দেখুন আমার ঘরে কোনো কাপবোর্ড বা বক্স নেই যেখানে আমরা কাপড় রাখি। দ্য শাড়ি আই এম ওয়েয়ারিং ইজ দ্য ওনলি ওয়ান আই হ্যাভ, আমি যে শাড়িটা পরে আছি সেটাই আমার একমাত্র শাড়ি, আমার এছাড়া আর কোনো শাড়ি নেই, তাই আমাদের ঘরে কোনো কাপড় বা বক্সও নেই শাড়ি রাখার জন্য। ডিউরিং দ্য লং স্টে ইন চম্পারণ, চম্পারণে অনেক দিন থাকার পর গান্ধী কেপ্ট আ লং ডিস্টেন্স ওয়াচ অন দ্য আশ্রম, চম্পারণে থাকা সত্ত্বেও তিনি অত দূর থেকেই আশ্রমে সবসময় যোগাযোগ রাখছিলেন। হি সেন্ট রেগুলার ইনস্ট্রাকশন বাই মেল, তিনি মেল করে বিভিন্ন ইনস্ট্রাকশন পাঠাতেন কি করতে হবে কি করতে হবে না, এখানে মেল বলতে ইমেল নয়, এখানে মেল বলতে চিঠি। অ্যান্ড আস্কড ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, আর সেখান থেকে টাকার সাহায্য চেয়ে পাঠালেন যে সেখান থেকে যেন আশ্রম থেকে যেন টাকা পাঠানো হয়। ওয়ান্স হি রোড টু দ্য রেসিডেন্টস দ্যাট ইট ওয়াজ টাইম টু ফিল ইন দ্য ওল্ড ল্যাট্রিন ট্রেঞ্চেস অ্যান্ড ডিগ নিউ ওয়ান, আদারওয়াইজ দ্য ওল্ড ওয়ান উড বিগান টু স্মল স্মেল ব্যাড। আর একসময় তিনি এটাও লিখলেন যে ওই মানে তিনি টাকা চেয়ে পাঠালেন এই জন্যই যে কারণ ওই গ্রামের যারা রেসিডেন্ট তাদেরকে তিনি বলেছেন যে তাদের যে পুরানো ল্যাট্রিনগুলো সেগুলোকে বন্ধ করে দিতে এবং নতুন ল্যাট্রিন সেখানে তৈরি করতে, না হলে পুরানোগুলো থেকে বাজে গন্ধ আসবে। দ্য চম্পারণ এপিসোড ওয়াজ আ টার্নিং পয়েন্ট ইন গান্ধীজ লাইফ, আর এভাবে এই চম্পারণ এপিসোডটা গান্ধীজির জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। কীভাবে টার্নিং পয়েন্ট হলো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ ডিড চম্পারণ এপিসোড বিকাম এ টার্নিং পয়েন্ট ইন গান্ধীজ লাইফ। হোয়াট আই ডিড হি এক্সপ্লেন, তিনি বললেন যে আমি কী করেছিলাম, ইট ওয়াজ আ ভেরি অর্ডিনারি থিং, আমি একদম খুব সাধারণ কাজ করেছিলাম। আই ডিক্লেয়ার দ্যাট দ্য ব্রিটিশ কুড নট অর্ডার মি অ্যাবাউট ইন মাই ওন কান্ট্রি, আমি এটাই ঘোষণা করেছিলাম যে ব্রিটিশরা আমাদের দেশে আমাদেরকে অর্ডার করতে পারবে না। বাট চম্পারণ ডিড নট বিগিন অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ডিফায়েন্স, কিন্তু আমি যখন চম্পারণের জন্য বেরিয়েছিলাম তখন কিন্তু আমি এভাবে প্রকাশ্যেই অবাধ্যতা করব সরকারের এমনটা কিন্তু আমি ভাবিনি। ইট গ্রিউ আউট অফ অ্যান অ্যাটেম্পট টু অ্যালিভিয়েট দ্য ডিস্ট্রেস অফ লার্জ নাম্বারস অফ পুয়ার পেজেন্টস, আমি যখন চম্পারণে যাই এবং চম্পারণে গিয়ে যখন অনেক অনেক দরিদ্র চাষিদের দুঃখ লাঘব করার জন্য চেষ্টা করি তখনই আমার মধ্যে এই জিনিসটা আসলো যে আমাকে ব্রিটিশদেরকে তাড়াতে হবে। দিস ওয়াজ দ্য টিপিক্যাল গান্ধী প্যাটার্ন, আর এটাই ছিল গান্ধীর প্যাটার্ন, গান্ধীজি এইভাবেই বিভিন্ন আন্দোলন জয়লাভ করেছিলেন। হিজ পলিটিক্স ওয়ার ইন্টারউইন্ড উইথ দ্য প্র্যাকটিক্যাল ডে টু ডে প্রবলেমস অফ মিলিয়ন্স, তিনি যেই রাজনীতি করতেন সেটা কেমন ছিল যে মানুষের সমস্যা, মানুষের যে দৈনন্দিন সমস্যা সেই দৈনন্দিন সমস্যাগুলোর সমাধান করার মাধ্যমে তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। হিজ ওয়াজ নট আ লয়্যালটি টু অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন মানে অপহরণ করা, কারো কাছে জোর করে কিছু ছিনিয়ে নেওয়া, আর লয়্যালটি মানে তার যে ভক্তি বা তার যে শ্রদ্ধা, তিনি কখনও কারোর কাছে কিছু ছিনিয়ে নিতে চাননি। ইট ওয়াজ আ লয়্যালটি টু লিভিং, তিনি মানুষকে বাঁচতে দিতে চেয়েছিলেন, হিউম্যান বিংস, তিনি মানুষকে বাঁচতে দিতে চেয়েছিলেন, মানুষের সাথে বাঁচতে চেয়েছিলেন। ইন এভরিথিং গান্ধী ডিড, মোর ওভার হি ট্রাইড টু মোল্ড আ নিউ ফ্রি ইন্ডিয়া হু কুড স্ট্যান্ড অন হিজ ওন ফিট অ্যান্ড দাস মেক ইন্ডিয়া ফ্রি, তিনি যেটা করেছিলেন ইন এভরিথিং গান্ধী ডিড, গান্ধীজি যা করেছিলেন সব যা কিছুই করেছিলেন, হি ট্রাই টু মোল্ড নিউ ফ্রি ইন্ডিয়া, তিনি একটা নতুন স্বাধীন ভারত গড়তে চেয়েছিলেন যেখানে মানুষেরা তাদের নিজের পায়ে দাঁড়াবে এবং তারা সকলে মিলে
ভারতকে স্বাধীন করবে। আর্লি ইন দ্য চম্পারন অ্যাকশন চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রিউজ দ্য ইংলিশ পেসিফিস্ট হু হ্যাড বিকাম আ ডিভোটেড ফলোয়ার অফ মহাত্মা কেম টু বিড গান্ধী ফেয়ারওয়েল বিফোর গোয়িং অন এ ট্যুর অফ ডিউটি টু দ্য ফিজি আইল্যান্ড। আর্লি ইন দ্য চম্পারন অ্যাকশন, চম্পারনে যখন এই আন্দোলন চলছে, চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রিউজ, খেয়াল রাখতে হবে চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রিউজ, তিনি কে ছিলেন? দ্য ইংলিশ পেসিফিস্ট, পেসিফিস্ট মানে শান্তিবাদী, তিনি ব্রিটিশ হলেও তিনি ছিলেন শান্তিবাদী, তিনি এসব ঝামেলা পছন্দ করতেন না, তাই তিনি গান্ধীজির ফ্যান হয়ে গিয়েছিলেন। হু হ্যাড বিকাম আ ডিভোটেড ফলোয়ার অফ মহাত্মা, যিনি এই তিনি একজন একেবারে প্রাণ থেকে তিনি মহাত্মা গান্ধীর ফলোয়ার হয়ে গেছিলেন, তিনি মহাত্মা গান্ধীকে মানতেন। কেম টু বিড গান্ধী ফেয়ারওয়েল, তিনি গান্ধীজিকে বাই বাই করতে জানা মানে ফেয়ারওয়েল অর্থাৎ বিদায় জানাতে এসেছিলেন। বিফোর গোয়িং অন এ ট্যুর অফ ডিউটি টু দ্য ফিজি আইল্যান্ড, তিনি যখন ডিউটিতে যাচ্ছিলেন ফিজি আইল্যান্ডে, ফিজি দ্বীপে, তখন তার সেখানে যাওয়ার আগে তিনি গান্ধীজির সাথে এসে দেখা করে গেছেন। গান্ধীজ লয়ার ফ্রেন্ডস থট ইট উড বি আ গুড আইডিয়া ফর অ্যান্ড্রিউজ টু স্টে ইন চম্পারন অ্যান্ড হেল্প দেম, গান্ধীর যে লয়ার বন্ধুরা ছিলেন তারা ঠিক তারা ভেবেছিলেন যে যদি অ্যান্ড্রিউজ অর্থাৎ এই ব্যক্তি পেসিফিস্ট যে ছিলেন সেই ব্যক্তি যদি চম্পারনে থেকে যান তাহলে তাদের খুব হেল্প হয়, তাদেরকে হেল্প করতে পারবেন। অ্যান্ড্রিউজ ওয়াজ উইলিং ইফ গান্ধি অ্যাগ্রিড, আর গান্ধীজি যদি রাজি থাকতেন তাহলে অ্যান্ড্রিউজও এটাতেই রাজি ছিলেন, বাট গান্ধী ওয়াজ ভেহেমেন্টলি অপোজড, কিন্তু গান্ধীজি এটা প্রচণ্ডভাবে অপোজ করলেন, তিনি বিরোধিতা করলেন। হি সেড, তিনি বললেন, ইউ থিঙ্ক দ্যাট ইন দিস আনইকুয়াল ফাইট ইট উড বি হেল্পফুল ইফ উই হ্যাভ অ্যান ইংলিশ ম্যান অন আওয়ার সাইড, তোমরা ভাবছো এই আমাদের যে ব্রিটিশদের সাথে ভারতীয়দের যে লড়াই, এই লড়াইয়ে যদি একজন ইংলিশম্যান আমাদের সাথে থাকে আমরা অনেক শক্তিশালী হব। দিস শোজ দ্য উইকনেস অফ ইউর হার্ট, এতে তোমার যে মন দুর্বল, তুমি যে ইংলিশম্যানদের সাহায্য চাও সেই জিনিসটাই প্রকাশ পায়। দ্য কজ ইজ জাস্ট অ্যান্ড ইউ মাস্ট রিলে আপন ইউর সেলফস টু উইন দ্য ব্যাটল, কারণ আর কিচ্ছু নয়, তোমাকে তোমার উপরে নির্ভরশীল হতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই যুদ্ধ জয়লাভ করার জন্য। ইউ শুড নট সিক আ প্রপ ইন মিস্টার অ্যান্ড্রিউজ, তোমার কখনোই, তোমার বলতে এখানে আমাদের সকলকেই বোঝানো হচ্ছে বা তিনি তাকে যা তাদের যাদেরকে বলেছিলেন, ইউ শুড নট সিক আ প্রপ, প্রপ মানে অবলম্বন, ইন মিস্টার অ্যান্ড্রিউজ, তোমাদের মিস্টার অ্যান্ড্রিউজকে একটা অবলম্বন হিসাবে ধরে নেওয়াটা ঠিক নয়, বিকজ হি হ্যাপেন্স টু বি অ্যান ইংলিশ ম্যান, কারণ তিনি আসলেও ছিলেন একজন ইংলিশম্যান, অর্থাৎ তিনি নিজেও একজন কিন্তু ব্রিটিশ ছিলেন। হি হ্যাড রিড আওয়ার মাইন্ডস কারেক্টলি, তিনি আমাদের মন খুব ভালোভাবে পড়লেন, রাজেন্দ্রপ্রসাদ কমেন্টস, রাজেন্দ্রপ্রসাদ বললেন, অ্যান্ড উই হ্যাড নো রিপ্লাই, আর এর এগেনস্টে আমাদের কোনো রিপ্লাই দেওয়ার ছিল না। গান্ধী ইন দিস ওয়ে টট আস আ লেসন ইন সেলফ রিলায়েন্স, আর এইভাবেই গান্ধীজি আমাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য একটা লেসন দিলেন, একটা শিক্ষা দিলেন। সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরশীলতা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা, অ্যান্ড হেল্প টু শেয়ার ক্রপার্স, আর এই ভাগ চাষিদেরকে সাহায্য করা, ওয়ার অল বাউন্ড টুগেদার, এই ভাগ চাষিদেরকে সাহায্য করতে এসেই সেখানকার মানুষেরা সেলফ রিলায়েন্স শিখলো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এক ধাপ এগিয়ে গেল, সব কিছু মিলে এটা একটা নতুন একটা টার্নিং পয়েন্ট হলো গান্ধীর জীবনে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমাদের কী কী ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পড়তে হবে, আমরা এখানে সবার প্রথমেই দেখব, হোয়াই ডু ইউ থিঙ্ক গান্ধি কনসিডার দ্য চম্পারন এপিসোড টু বি আ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ, কেন চম্পারন এপিসোডটা গান্ধীর জীবনে টার্নিং পয়েন্ট হলো? কারণ ফ্রেন্ডস, আমরা দেখেছি যে গান্ধীজি 1915 সালেই আফ্রিকা থেকে ভারতে এসেছেন এবং 1917 সালেই তিনি চম্পারণে এসে গেছেন। তো এই চম্পারণ এপিসোডটাই ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ এবং এই চম্পারণ থেকেই গান্ধীজিকে সারা ভারতবর্ষ জানতে শুরু করলো, তিনি গান্ধীজি সবার সামনে হিরো হিসাবে প্রেজেন্টেড হলেন, সবার কাছে তিনি একজন মহান আত্মা হিসেবে প্রেজেন্টেড হলেন। তো এখান থেকে গান্ধীর জীবনে একটা নতুন এপিসোড শুরু হয় এবং এটা একটা তার টার্নিং পয়েন্ট ছিল। হাউ ওয়াজ গান্ধী এবল টু ইনফ্লুয়েন্স লয়ার্স, কীভাবে তিনি লয়ার্সদেরকে ইনফ্লুয়েন্স করলেন, কীভাবে করলেন আমরা গল্পের মধ্যে দেখেছি। গান্ধীজি লয়ার্সদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি জেলে চলে যাই তোমরা কী করবে, আর এর উত্তরে তারা বলেছিলেন যে তারা বাড়ি চলে যাবেন, কিন্তু তখন গান্ধীজি তাদেরকে চিট করলেন, তাদেরকে ভৎসনা করলেন এবং এইভাবেই তিনি তাদের মধ্যে পরিবর্তন এনেছিলেন। তোমরা অবশ্যই নোটস দেখবে,
হোয়াট ওয়াজ দ্য অ্যাটিটিউড অফ দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ইন স্মলার লোকালিটিস, এটা আমাদের দরকার নেই। হাউ ডু ইউ নো দ্যাট অর্ডিনারি পিপল টু কন্ট্রিবিউটেড টু দ্য ফ্রিডম মুভমেন্ট, এটাও আমাদেরকে দরকার নেই। এখানে আমাদের আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হলো দ্য ব্যাটেল অফ চম্পারণ ইজ ওন, কীভাবে এই ব্যাটেল জয় লাভ করা গেল, চম্পারণের যে যুদ্ধ সেটা আজ জিতে গেছে। যখনই চম্পারণের মানুষরা ভয় থেকে বেরিয়ে এসেছে এবং সেখানকার লয়ার্সরা বা উঁচু শ্রেণীর মানুষরা নিচু শ্রেণীর মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসলো, তখনই তিনি বলেছেন যে আর কিছু লাগবে না, এতেই চম্পারণের যুদ্ধ জয়লাভ করবে, এবং এইভাবেই চম্পারণের ব্যাটেল কিন্তু জয়লাভ করেছিল। সো ফ্রেন্ডস, এখানেই শেষ করছি। তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।